বর্তমানে আমরা এখন রয়েছি গড়িয়াহাটের সিম্পল সাইমন ক্যাফেতে, যেখানে আজকে আমরা পেয়ে গেছি সমগ্র বাসির টিমকে এবং নতুন সিনেমা বাসি নিয়ে আমরা এখন একটা আড্ডায় বসবো এবং সেই সিনেমা কবে রিলিজ করছে এবং সেই সিনেমার কাস্ট অ্যান্ড ক্রু সবার সাথে একটা আড্ডা দেবো আমরা বাসি নিয়ে। আজকে আমরা হাজির হয়েছি বাসির পুরো টিমের কাছে, রিলিজ হচ্ছে বাসি নতুন সিনেমা। তো একদম প্রথমে আমরা ডিরেক্টর তুহিনদার কাছে চলে যাবো যে সিনেমাটা নিয়ে কিছু বলার জন্য। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। তো বাকি এই ছবিটা, ছবিটার মধ্যে সব কিছুই রয়েছে। ছবিটার মধ্যে যেমন ভালোবাসা রয়েছে, ছবিটার মধ্যে বন্ধুত্ব রয়েছে, ছবিটার মধ্যে আবার ভয়ও রয়েছে, রহস্য রয়েছে। এই ছবিটায় আমরা পেয়েছি অনেক ভালো ভালো অভিনেতাকে, যেমন তাপস পালকে পেয়েছি, অভিষেক চ্যাটার্জিকে পেয়েছি, দীপিকা মুখার্জিকে পেয়েছি, আদিবাসী শ্যামকে পেয়েছি, এবং একসাথে নতুনরা কাজ করেছে। প্রত্যেকের সাথে কাজ করে ভালো এক্সপিরিয়েন্স, প্রত্যেকের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। আমাদের প্রায় ছয় সাত দিন ধরে শুটিং হয়েছে এবং অভিনেতা অভিনেত্রীরা যেমন বললেন খুব টাইট টানা শিল্পে আমাদের কাজ হয়েছে। আপনার প্লিজ বাসি মুক্তি বলে আপনার অনেক দিন দেখুন বাংলা ছবিকে বাসি। বাড়িতে দুর্গা পূজা আসবে, তো কাজ হচ্ছে তুমি যাও। তো আমি ঘুমিয়ে পড়ছি, একটার সময় আমাকে ঘুমিয়ে যাওয়ার কথা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যখন এসে গেছেন উনি কি নাম, উনি আমাকে নিয়ে আসতে গেছেন, আমার স্ত্রী আমাকে ডাকছেন, আমি উঠছি না, আমি শুয়ে পড়ছি। হ্যাঁ, গোপালবাবু বলি, তো তুহিন আমি রাহুল। তুহিনের সাথে একটা সঙ্গে সম্পর্ক হচ্ছে, আমার তুহিনকে অত্যন্ত ভালো লেগেছে, ভালো লেগেছে ইন দ্য সেন্স, মানে ভালো লাগাটা কি ভালো লাগাটা ছবিটার জন্য ভালো লেগেছে, যে তুমি যে করে ছবিটা করেছে এবং রাহুল যে করেছে এবং যে ক্যামেরাম্যান ছিল তাকেও আমার ভালো লেগেছে। তুহিনের সাথে আমার কাজ করে খুব ভালো লেগেছে, তার ভাবনা চিন্তা, তার ভাবনা চিন্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা ভালো লেগেছে, ভালো লেগেছে আর কি, ও সিনেমাটা ভালো পেয়েছে এরকম নয়। কিন্তু তুহিনের সাথে কাজ করে আমার অত্যন্ত ভালো লেগেছে, যারা শিল্পী ছিলেন, নতুন শিল্পী, পুরনো শিল্পী, ক্যামেরাম্যান যে দেখবেন, সুন্দর লেগেছে আমার কাজ করে। এবং যে কথাও তুহিনে বলল যে ভালো লাগা, ভালোবাসা এবং বৈশিষ্ট প্রেম, এই কথাটা কেন, কিসের জন্য আমি বলবো ছবিটা দেখবেন, ছবিটা দেখবেন, কারণ ছবি হচ্ছে, আমি কাউকে অশ্রদ্ধা করে বলছি না, ছবি হচ্ছে। তো সেই ছবি হচ্ছে, ছবি পোস্টার ছিঁড়ে দিচ্ছে দেখছি, কিন্তু আমি আশা রাখি যে ছবির পোস্টার ছিঁড়বে না, মাসি নামটা শুনে সবাইকে দেখতে যাবে, নামটা এত সুন্দর, শুধু নাম নয় এবং বন্যী যে করেছে আমার অত্যন্ত ভালো লেগেছে, ভীষণই ভালো। আমি ওনাকে একটা ওদের বাড়ি দেখালাম, ওর বাড়িটা অত ওদের পছন্দ হলো,
বাড়িটা দেখে ওরা ওরা স্টোরিটা মাথা আসলো। তারপর আমাকে যখন রিপিট শোনালো আমি বললাম এটা তো দারুণ, কিন্তু এটার মধ্যে তাপা জাগে থাকতে হবে। তখন তুমি বললাম আমরা তো কথাই বললাম না, তখন বললাম ঠিক আছে আমি বৌদির সঙ্গে দাদা কথা বলছি আর ওনাকে রিকোয়েস্ট করবো ওনাকে আসতেই হবে। তো আমরা তুমি ঠিক করবো বৌদিকে পাঠাবো, বৌদিকে পাঠালে তারপর দা ধরবে ধরলো আমাকে। তখন আমরা ভাবলাম হ্যাঁ এখন ঠিক হলো, মানে বলে না কোনো স্বামীকে ধরতে গেলে বউকে ধরতে হবে, আমরা বাইককে ধরছি। তখন তখন তাপস দা চলে আসলো, অভিষেক দা চলে আসলো, আর এরা দুজনের তো বন্ধু আছে দেবিকা মুখার্জি। ও বললো রে আমি আপনার উপরে কাজ করেছি এরা তো কাজ করবো না, এরা আমার বন্ধু আছে, বন্ধুকে নিয়ে আমাকে নেবে না। ও উনিও চলে আসলেন, তখন দেবাশিস দা চলে আসলেন। আর সব থেকে ভালো যে নতুন মেয়ে বা ছেলেদেরকে আমরা নিলাম এরা অত হার্ড ওয়ার্কিং, মানে মানে তাপস দ্বারা তো সুপারস্টার আছেন, মানে এরা এরা তো মানে বন অ্যাক্টর, ওরা অত ভালো কাজ করবে মানে ইয়ং ছেলে মেয়েগুলো, এটা মানে খুবই আমাদের ভালো লাগলো। মৌতুষী বিশ্বাস ভেরি ডিসিপ্লিন, মানে খুবই মানে কি বলবো ওরা সেটে অত ভালো, যে সময় দেখছি স্টোরি রিড করছে মুখস্থ করছে ওদের দেখে খুব ভালো লাগে, মানে অত ডেডিকেট। আমি তো চারটে মুভি করেছি আগে, কিন্তু অত ডেডিকেটেড মেয়েগুলো আর ছেলেগুলো পেয়েছি এটা আমার সৌভাগ্য, আমি এটা বলবো। আর তারপর লাস্ট অফ দ্য লিস্ট তুই না রাহুল, হ্যাটস অফ টু দ্যাম, ওরা যা কাজ করিয়েছে যেমন কেটেছে মানে রাত দিন করে দিন, মানে দাদা এটা ভালো এটা করতে হবে, না দাদা এটা করুন এটা ভালো, আমরা আছি তো আমি কেন চিন্তা করছি আমরা 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 করে নেব, মানে অনেক জিনিস এমন হয় কি ওরা ওরা নিজে মানে নিজের মুভি ভেবে নিজের সব কিছু ভেবে ওরা কাজ করলো। অ্যান্ড ইট ইজ রিভিলিং নাও ইন দ্য এডিটিং টেবল, আমি দেখলাম সত্যি যা আমরা পাচ্ছিলাম ওর থেকে বেশি ওরা দিল। আর এটাই আমি দর্শকদেরকে বলবো এরা সবাই অত ভালো কাজ করেছে, আমরা পুরনোদের বা নতুনদের দুজন ব্যালেন্স করে আমরা কাজ যা করেছি ওটা কাজ দেখতে আপনি হলে আসুন, এটা একদম আমি বলছি সেজন্য না ফর দ্য বেঙ্গলি মুভিসে, এটা একদম আপনাকে বলিউড ফ্লেভার পাবেন প্লাস আমাদের বেঙ্গলির আপনি সংস্কৃতি পাবেন কালচার, আমরা এটাকে তুলে ধরেছি, এটা আপনি আসবেন দেখবেন।